সম্মানিত বিন্দু যারা বিজনেস পজিশনের জায়গা খুঁজতেছেন মার্কেট পজিশনের জায়গা খুঁজতেছেন এবং ঢাকা শহরে কমার্শিয়াল স্পেস খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি তবে মনে রাখবেন এটা বিক্রির জন্য না এটা ভাড়ার জন্য জি হ্যাঁ আপনি সঠিক শুনেছেন সম্মানিত বিন্দু আজকে আমি আপনাদেরকে মিরপুর ষাট ফিট সংলগ্ন উত্তর পীরেরবাগ এলাকাতে একটি কমার্শিয়াল স্পেস ভাড়া হবে এমন একটি ভিডিও দেখাবো ওকে সম্মানিত বিন্দু এখন আমি অবস্থান করছি মিরপুর ষাট ফিট আপনারা একটু খেয়াল করবেন সামনে রয়েছে ওয়ালটন শোরুম তো এই ওয়ালটন শোরুমের অপোজিটে রয়েছে মুসলিম সুইটস দেখতে পাচ্ছেন মুসলিম সুইটস এবং এই মুসলিম সুইটসের সামনে যে রাস্তাটি আছে এই রাস্তা হয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে যারা ঢাকা শহরে ব্যবসা করতে চান ভালো একটি লোকেশন চাচ্ছেন তারা এই জায়গাটি দেখতে পারেন এখানে আপনি অনেক কিছু করতে পারবেন আপনি এখানে বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারেন যেমন ডিলারশিপ ব্যবসা শোরুম অনলাইন বিজনেস বুটিক হাউস আইটি ফার্ম এজেন্ট ব্যাংকিং গার্মেন্টস ব্যবসা বিশেষ করে অ্যাকসেসরিজ বাইং হাউস ডাক্তার চেম্বার ডেন্টাল চেম্বার ডায়াগনস্টিক সেন্টার ই টিকিট এজেন্সি হজ এজেন্সি ট্রাভেল এজেন্সি অথবা মোবাইল টিভি শোরুম এসব ব্যবসাগুলো আপনি এখানে করতে পারেন অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা বিজনেস পজিশন একটি জায়গা তো এইসব প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হবে ভাড়া নিতে হলে আপনারা স্ক্রিন যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যারা এই জায়গার লোকেশন এখন পর্যন্ত বসতে পারেন নাই তাদের জন্য পূর্ণাঙ্গ ঠিকানা বলে দিচ্ছি এই জায়গার লোকেশন পঞ্চান্ন বাই দুই উত্তর পীরেরবাগ মিরপুর ষাট ফিট মাইকের দোকানের গলি থেকে তিন থেকে চার মিনিট সময় লাগবে পাশে রয়েছে স্বপ্নের সুপারশপ এবং কামালের দোকান ডিয়ার ফিয়ার্স দেখতে পাচ্ছেন সামনেই স্বপ্ন সুপারশপ তো অত্যন্ত সুন্দর একটি জায়গা আপনি এখানে বিজনেস করতে পারবেন যেসব প্রতিষ্ঠানগুলোর নাম উল্লেখ করা হয়েছে তারা এই জায়গাটি ভাড়া নিতে পারবেন দেখতে পাচ্ছেন স্বপ্ন অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং এই পাশে রয়েছে কামালের দোকান আশা করি আজকের কমার্শিয়াল স্পেসটি আপনাদের পছন্দ হবে তো এখন আমি আপনাদের সরাসরি সেই জায়গাটিতে নিয়ে যাব আমাদের সঙ্গে থাকবেন আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গাটির কাছে দেখতে পাচ্ছেন সেই জায়গাটিতে রয়েছে আলশেফা ফার্মেসি এবং আমি আপনাদেরকে সেই কমার্শিয়াল স্পেসের ভিতরে নিয়ে যাব তো সম্বাদিত দর্শক দেখতে পাচ্ছেন জায়গাটি তো স্পেসের আয়তন অ্যাপ্রোক্স বারোশো স্কোয়ার ফিট এবং এই জায়গাটির ভাড়া কত দিতে হবে এবং অ্যাডভান্স কত দিতে হবে সেটা আলোচনা করে নির্ধারণ করা হবে তবে আনুমানিক একটা ধারণা দিচ্ছি এই জায়গাটির ভাড়া দিতে হবে আনুমানিক চল্লিশ হাজার টাকা এবং অ্যাডভান্স দিতে হবে ছয় লক্ষ টাকা এগুলো কিন্তু আনুমানিক এগুলো আলোচনা করে নির্ধারণ করা হবে আর এখানে পাঁচ বছরের চুক্তি হবে এবং তিন বছরের মধ্যে ভাড়া বাড়বে না তো এই জায়গাটি যদি আপনি ভাড়া নেন তাহলে কি কী সুবিধা পাবেন আমি একবার বলে দিচ্ছি রাজকের কমার্শিয়াল স্পেস নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দেওয়া আছে সামনে ষোলো ফিট প্রশস্ত রাস্তা আছে সম্পূর্ণ রেডি ফ্ল্যাট এখনও ভাড়া রয়েছে সম্পূর্ণ অথবা ফ্ল্যাট ফ্ল্যাট আকারে ভাড়া দেওয়া হবে ভাড়াটিয়াদের চাহিদা মতো কাঠামো পরিবর্তন করা যেতে পারে তিতাসের বৈধ গ্যাসের সংযোগ রয়েছে বিদ্যুৎ এবং পানির সুব্যবস্থা রয়েছে ওয়াইফাই এবং এসি লাইনের সুব্যবস্থা আছে অত্যন্ত ব্যস্ততম একটি রোড চব্বিশ ঘন্টা মানুষের যাতায়াত ব্যবস্থা আছে বাড়িওয়ালা উক্ত বিল্ডিং নিজে অবস্থান করেন আপনারা নিশ্চিন্তে এই জায়গাটি ভাড়া নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম